সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির বিশেষ আয়োজন বিনোদনমূলক অনুষ্ঠান দি কমেডি কোম্পানি। ভিউয়ার্স, আপনাদেরকে কিছুক্ষণ নির্মল আনন্দ দেওয়ার জন্য আমাদের এনটিভির স্টুডিওতে আজকে উপস্থিত আছেন তরুণ স্ট্যান্ড আপ কমেডিয়ান। আমি হাসো সিজন 2 চ্যাম্পিয়ন তারিক মাহমুদ। আমি হাসো সিজন 3 এর চ্যাম্পিয়ন হৃদয় আল মিরু। আমি হাসো সিজন 3 এর সেকেন্ড রানার আপ সাবিকুন নাহার মুন্না। আমাদের সাথে বিশেষ অতিথি আছেন একজন বাংলাদেশের রম্য অভিনয়ের পথিকৃৎ অন্যতম একজন অভিনেতা আব্দুল কাদের। হ্যালো কাদের ভাই। কাদের ভাই, কোনো সমস্যা? না না, মানে গ্রিন রুম থেকে দেখছিলাম কেমন যেন আপনার মুড অফ, মন খারাপ নাকি? না, আমি খুব টেনশনে আছি। টেনশনে? কারণ এনটিভি যখন ডাকলো তাদের দি কমেডি কোম্পানির অনুষ্ঠানে আসতে হবে, লোককে হাসাতে হবে, আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আসলে মানুষ হাসানোটা তো খুব সহজ কাজ নয়। মানুষ হাসানো সহজ কাজ নয় কেন? সহজ কাজ নয় কারণ আজকাল মানুষ বেশি হাসছে না, এমনকি যারা হাসাবে তাদের মধ্যে সমস্যা দেখা যাচ্ছে। যেমন আমি আমি কেন যেন হাসতে পারছি না। তোমাদের একটা গল্প বলি। একজন লোক খুব বিষণ্ণ, তার আত্মীয় স্বজন তাকে ডাক্তার দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে হাসানোর জন্য, কিন্তু হাসছে না। তারপর একজন মনস্তত্ত্ববিদ বললেন যে আপনি এক কাজ করুন, আপনি ওই যে সার্কাস পার্টি আছে সেখানে একজন ক্লাউন আছে, নাম মিস্টার জন, তার কাছে যান, তিনি আপনাকে হাসাবেন। লোকটি বলল, আমি সেই জন। ওহো, সো স্যাড। তার মানে যে লোকটি সারা জীবন মানুষকে হাসিয়েছে সে হাসতে পারছে না, তাকে হাসাবে কে? তাকে হাসাবে কে? কাদের ভাইকে কে হাসাবে আজকে? এই কথা আপনি শুধু একবার আমাদের হুকুম দিয়ে দেখেন না, আমরা আপনার জন্য আর দর্শকের জন্য কি করতে পারি, আমরা হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়ে দেব। আমরা হাসোর কমেডিয়ানরা আপনাদের সবার মন ভালো করে দেব। না, আমি জানি তোমরা এক একজন চ্যাম্পিয়ন, কেউ সিজন 1, কেউ সিজন 2, কেউ সিজন 3। কথা হচ্ছে, পয়েন্ট হচ্ছে যে যখন এটা চলে তখন কিন্তু কিছু লোককে তোমরা হাসাও, তোমরা যেসব জোকস বলো একটু হাসে, একটু নড়েচড়ে বসে, কিন্তু তুমি রাস্তায় বেরো, তুমি রাস্তায় দেখো লোকজন যে হাঁটছে, কারো মুখে হাসি দেখবে না, যেন চিন্তা করছে। কিন্তু আমার মনে হচ্ছে কাদের ভাইকে আজকে যে করেই হোক হাসাতে হবে, সেই সাথে প্লিজ। না, এটা এটা ভেবেই কিন্তু আমার মন খারাপ যে মানুষকে হাসানো যাবে কি। আরে এটা কোনো ব্যাপারই না, কাদের ভাইকে আমরা তুড়ি মেরে হাসাবো আজকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হাসাও দেখি। আমাকেও বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়েছিলাম, একটা মেয়ে আমারে দেখে এত জোরে চিৎকার মারছে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আমার মনে হয় কি দীপাপু, আমি যদি এখন কাদের ভাইকে গ্যাংনাম স্টাইলে একটা ড্যান্স দেখাই, কাদের ভাই নিশ্চয়ই হাসবে। দেখি কাদের ভাই। না না না, নাচ না, নাচ নাচ দেখলে আমার ব্লাড প্রেশার বেড়ে যায়, নাচ। তাহলে তোমরা কিছু করো। মিরু ভাই, ওই গানটা কিন্তু ওকে, ওই গানটাই। হ্যাঁ, ও আমার শালি গো, খাই খাই কইরো না আর, তোমারই জন্য আনছি আমি রেসিপি ডায়েট করার। ও আমার দুলা ভাই গো, দিন না গো খোটা খাওয়ার, না খাইয়া মুই হুগাইয়া গেছি খাওয়া মোর দরকার, কয়দিন ধইরা মুখে রুচি নাই, খাইতে পারি না কিছু আর। ও আমার শালি গো, খাই খাই কইরো না আর, তোমারই জন্য আনছি আমি রেসিপি ডায়েট করার। বিশখান রুটি লাগে নাস্তায়, ডিম লাগে ডজন ডজন, খিদা লাগে তাই বেশি বেশি খাই, দেখছেন আমার ওজন, তাই তো দেখতে লাগে তোমায় হাতির মতো। ও আমার দুলা ভাই গো, দেখছেন ঘুষি আমার, একটা দিলে সাধ্য নাই আর উঠে দাঁড়াবার।
ভেরি গুড, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। কাদের ভাই কেমন লাগলো? হ্যাঁ, মাচ বেটার, মাচ বেটার। আচ্ছা, আমার আমার একটা মনে একটা প্রশ্ন আসলো আর কি, বেশ গভীরকে, যে তুমি কি জীবনে প্রথম গান গাইলা? কাদের ভাই, মিরু ভাই এই প্রথম গান গাচ্ছে না, মিরু ভাই এরকম স্টেজ শো আরো করেছে। যেমন কিছুদিন আগে একটা অডিটোরিয়ামে মিরু ভাইয়ের সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, একক সঙ্গীত সন্ধ্যা। সো মিরু ভাই স্টেজে উঠেই আয়োজককে বলল যে ভাই শুনেন, আমি যখন গান গাওয়া শুরু করব আপনি দরজা জানলা সব বন্ধ করে দিবেন। তখন সেই আয়োজক বলল, মানে কি আপনি কোনো সুন্দর গান গান মনে হচ্ছে? না ভাই, আমি গান গাওয়া শুরু করলে এই দর্শক চলে যাওয়ার ভিড় আপনি ঠেকাইতে পারবেন না। আমার ওস্তাদ আমার গান শেখায়, তা বলছে মিরু তুই এমনভাবে গান করবি যাতে গানের সুরে দর্শককে বেঁধে রাখা যায়। তা একটা প্রোগ্রামে গান করতে গেছি, গান শুনে দর্শকই আমাকে বেঁধে রাখছে। মিরু ভাইয়ের এই কাহিনী আর কি হলো, আমি একটা কাহিনী জানি। এক সঙ্গীত শিল্পী টানা দুই ঘন্টা স্টেজ ওঠে গান গাওয়ার পর তিনি যখন গান থামিয়ে দর্শকদের জিজ্ঞেস করলেন, কে কেমন গাইলাম? এক দর্শক উঠে বলল, না থামার পর খুব শান্তি লাগতেছে। আমি আর একটা বলি ভাই, সেটা হচ্ছে যে আমাদের পাড়ার এক লোক, বিখ্যাত লোক ভেড়াকান্ত, একটু সহজ সরল টাইপের। আচ্ছা, তো ওর দুইটা বাচ্চা আছে, দুইটা যমজ। তো দেখলাম যে একটা বাচ্চা রোদে দাঁড়িয়ে হি করে হাসতেছে, আর একটা করে কাঁদতেছে। তা আমি গেলাম, যারা হাসতেছে বলে ভাই ও কাঁদতেছে, তুই ভাবে হাসতেছিস কা? বলছে আর কইেন না, আমার আম্মা আমারে মনে কইরা ওরে দুইবার গোসল করাই দিছে। ব্রিটিশ আমল যখন ইংরেজ শাসন করতে গেলে, তখন একজন কৃষক বিচার দিল ইংরেজ জাজকে, যে ধর্মাবতার আরেকজনকে দেখিয়ে বলল, সেও এই দেশেরই, যে উনি আমার কাছে ঘুষ চেয়েছে। তখন জাজ বলল যে ঘুষ, হোয়াট ইজ ঘুষ, শো মি। তখন কৃষক একটা কলার কাঁদি নিয়ে আসলো, পাকা কলা, যে এটা ঘুষ চেয়েছে। তো ইংরেজ অফিসার যিনি, তিনি একটা কলা খেলেন, খেয়ে দেখলেন বেশ মিষ্টি, বলছে দিস ইজ ঘুষ, দিস ইজ ভেরি সুইট। স্বামী স্ত্রীকে ইংলিশ শিখাচ্ছে, তো বলছে যে এটাকে ডিনার বলে, এটাকে লাঞ্চ বলে, এরকম বলবা। তো দুপুরবেলা স্ত্রী এসে বলছে, নাও তোমার ডিনার। বলছে বোকা কোথাকার, এটা ডিনার না, এটা লাঞ্চ। বলছে না বোকা তুমি, এটা গতকালকে রাতের বাসি খাওয়া। বাচ্চা নিয়ে একটা কথা মনে পড়লো আমার, যে বাচ্চারা এখন কেমন করে, যে একটা ছোট বাচ্চাকে বলা হচ্ছে যে তুমি বড় হয়ে কি হবা? বলছে আমি বড় হয়ে গবেষক হবো। গবেষক, ভেরি গুড, তুমি কিসের গবেষক হবা? বলছে ওইটা নিয়েই গবেষণা করতেছি। কাদের ভাই, মানে ঠিক আছে, একটু মনটা ভালো হচ্ছে? হ্যাঁ, খারাপ নয়। কাদের ভাই, দর্শক হাসানো, এমনকি আপনাকে হাসানো এত কঠিন হচ্ছে? আপনি তো অনেকদিন হুমায়ুন আহমেদ স্যারের কাজ করেছেন, অনেক নাটক সিনেমা অনেক কিছুতে অভিনয় করেছেন, আপনার কি মনে হয় উনি কিভাবে পারলেন এতদিন ধরে দর্শক হাসাতে? সেটি কিন্তু একটা ম্যাজিকের মতো, কারণ হুমায়ুন ভাই যে নাটক লিখতেন এবং যেটি ওনার ম্যাজিক ছিল, সেটি আমার মনে হয় যে উনি করতেন সিচুয়েশন কমেডি, ক্রিয়েট করতেন সিচুয়েশন এবং লোক এমনি হাসত। সবুজ সাথী যে নাটকে আমার ক্যারেক্টারটা ছিল, আমি আফসানা মিমির পিছনে পিছনে ঘুরতাম, আমি ছিলাম মাতবরের ছেলে, তাকে ডিস্টার্ব করতাম আমি। তো জাহিদ হাসান ছিল একটা পাগল টাইপ, আমাকে দেখলে দৌড়ান দিত, মানে একটা লাঠি নিয়ে, এই যে আমাকে দেখলে লাঠি দিয়ে দৌড়ান দিত, এই যে কনসেপ্টটা এনেছেন উনি, এটা কিন্তু এক সিচুয়েশন কমেডি। ওকে, এবং এটা আমি খুব বিরক্ত মানে তার প্রতি, কিন্তু কিছু করতে পারছি না। তো আমি একজনের কাছে গেলাম পান পড়া আনার জন্য, যে ওকে একটা পান পড়া খাওয়াইলে যদি ঠিক হয়। তো আমি গিয়ে খুব সিরিয়াসলি সেই ফকিরকে বললাম, পান পড়া দিল। তো আমার সাথে যখন রাস্তায় দেখা, তার নাও পানটা খাও, মিষ্টি পান, সে পানটা খাইলো। আমি খুব আশাবাদী আমার এক্সপ্রেশনে থাকে কি, যে এখন এরপর থেকে আর করবে না, এটা দৌড়াবে না আমাকে। ওকে, কিন্তু আমি দেখলাম যে তার মধ্যে পরিবর্তন নাই, সে আমার দিকে সেভাবে তাকাচ্ছে এবং লাঠিটা ঘুরাচ্ছে একটু, এখন দৌড়ান দেবে। আমি দেখে বুঝে গেলাম, বুঝে দিয়ে আমি নিজেই দৌড় দিলাম ও দৌড়ান দেওয়ার আগেই, এবং ও পিছনে পিছনে আমাকে দৌড়াতে থাকলো, দৌড়াতে 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 দৌড়াতে, কারণ ও তো লম্বা পা, আমি তো কুলাতে পারছি না ওর সাথে দৌড়ে, মানে এটা কিন্তু ভালো লাগতো। এবং দৌড়াতে 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 সে আমাকে একটা পুকুরে নিয়ে ফেলে দিল, আমি পুকুর থেকে শাসাইলাম, তারে তোকে আমি দেখে ছাড়বো, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট করা আর কি, যে এই সব সিচুয়েশনগুলো ক্রিয়েট করতেন। তো একটা সিচুয়েশন ক্রিয়েট করছেন ওখানে, যে চায়ের দোকানে যেখানে আমরা বসতাম, সেখানে দেখা গেলো যে আমি মজনু বসে আছি মন খারাপ করে, বাকের ভাই আসলেন, বাকের ভাই এসে বললেন কী রে তোকে মন খারাপ কেন? তো মজনু বললো যে বাকের ভাই,
এই মাহফুজের দল, ওই আমাদের মাহফুজ আহমেদ আর কি, মাহফুজের দল কিন্তু আমাদের খুব শাসায় গেছে। বদি যাক, ওদের একটা মাইর দিয়ে আসুক। তা বাকের ভাই বললো, না বদি পারবো না, মাইর খাইব। আমি বললাম, কথাটা সত্য। সঙ্গে সঙ্গে বাকের ভাই কিন্তু তার ডিসিশন চেঞ্জ করে ফেললো, বললো না বদি যাক, কারণ মাইরের মধ্যে ভাইটামিন আছে। ওই যে ওখান থেকে ওটি প্রচলিত হয়ে গেলো, মাইরের মধ্যে ভাইটামিন আছে। পরবর্তী শটে দেখা গেলো যে আমার ব্যান্ডেজ বাঁধা এবং ওরা দুইজন আমাকে হসপিটাল থেকে বের নিয়ে আসতেছে, তার মানে মার খাইছি অনেক। তো এই যে বিষয়গুলো ক্রিয়েট করা আর কি, অল্পক্ষণের সময়ের মধ্যে, হ্যাঁ, বিরাট একটি হাসির বিষয়। তারপর দেখা গেলো যে বাকের ভাই জিজ্ঞেস করতেছে, আমি বাকের ভাই মানে তখন মিমির বিয়ে হবে, গায়ে হলুদ আপনি বানিয়েছিলেন বডি টারমারি? হ্যাঁ, না উনি বলছে বডি টারমারি, উনি বলছে যে বডি টারমারি। তো উনিও, তো আমি বললাম যে হ্যাঁ, বডি টারমারিকে অনুষ্ঠান কিন্তু গান ছাড়া চলবে না। হ্যাঁ, মানে এরকম প্রচলিত হয়েছিল। হুমায়ুন ভাই নিজেই কিন্তু অনেক মজা করতেন আর কি, যেমন শেষের দিকে যখন দেখা গেলো বাকের ভাইয়ের ফাঁসি হবে, এটা প্রচার হয়ে গেলো পত্রিকায়, তখন আমি ভয় পেয়ে গেলাম, কারণ ওখানে আছে সাক্ষীরা আমাকে দিতে হবে, ওকে, একটা রাজসাক্ষী হিসাবে, একটা মিথ্যা সাক্ষী, যার ফলে ওনার ফাঁসি হবে। তখন কিন্তু মিছিল হচ্ছে অনেক, বাকের ভাইয়ের ফাঁসি হলে আগুন জ্বলবে ঘরে ঘরে। তারপর আমার বাড়ির চারপাশে কিন্তু অনেক পোস্টার পড়েছিল যে বদি তুমি সাক্ষী দিলে, ভাসবে তুমি খালে বিলে। তো আমি একটু ভয় পেয়ে গেলাম। তো হোমের ভাইকে বললাম, হোমের ভাই, বাকের ফাঁসি না হলে হয় না, আপনি একটু শেষ পর্বটা একটু ঠিক করে অনুগ্রহ করে দেন। হ্যাঁ, উনি অনেকক্ষণ আমাদেরকে তাকালেন, তাকে বললেন, বাকের ফাঁসি কেউ আটকাতে পারবে না। আবার একবার স্কি পড়ার সময় দেখা গেলো যে আমাকে মাহফুজের দল আমার মুখে একটা সিগারেট গুঁজে দিবে, তো এটা দৃশ্য হবে আউটডোরে। তো আমি চিন্তা পড়ে গেলাম, আমি সিগারেট খাই না, এখন যদি আমার মুখে যদি সিগারেট গুঁজে দেয় আমি তো মারা যাবো, এবং সেটা সিকোয়েন্সটা হবে। তো আমি বললাম, হুমায়ুন ভাই, সিগারেট তো আমি খাই না, আমি সহ্য করতে পারি না। তখন উনি বললেন যে এক কাজ করেন, এই ওই দোকানে, বড় বড় দোকানে কিন্তু 555 লেখা চকলেট পাওয়া যায় সিগারেটের মতো, বিদেশ থেকে আসে। তো আমি বিশ্বাস করবে না তোমরা, আমি সারাটা ঢাকা শহর চষে বেরিয়েছি ওইটা পাওয়ার জন্য, কারণ আমার দায়িত্বটা আমার, কারণ আমাকে তো দিবে মুখে গুছে। এরপরে যে দোকান আছে ডোমেস্টিক লাউঞ্জের, ওখানে ওখানে পেয়ে গেছি আমি, এবং এনে ওনাকে দেখালাম যে হুমায়ুন ভাই চলবে এটাতে? উনি বলে হ্যাঁ চলবে। তো আমি খুব খুশি হলাম, আমি ভেরি স্যাটিসফাইড। তারপর যখন যেদিন শুটিং হবে আর কি, ওরা আমার মুখে গুজে দিবে আর কি, ওই চকলেটটা আমি দিয়ে দিলাম, এটা গুজো। হ্যাঁ, এটা হুমায়ুন ভাই ওনার পকেট থেকে সিগারেট বের করে বললেন, এটা গুজো, এটা গুজো। আমি তো ভয় পেয়ে গেলাম, কিছু বলাও যাবে না, ওরা ওইটা নিয়ে তারপর আমার মুখে গুজে দেওয়ার, এবং আমার যে একটা এক্সপ্রেশন তখন, যেহেতু আমি পছন্দ করি না মানে সিগারেট, এবং ওইটা টেকটা এত সুন্দর হলো মানে ওনার দৃষ্টিতে আর কি, উনি তখন বললেন যে এই রিয়েলটা পাওয়ার জন্যই আমার সিগারেট দিয়েছি তোমাকে, কিন্তু তখন বলি নাই। তো এরকম মজা করতেন উনি। যখন এরকম এত কিছু দেখা গেল, তখন হুমায়ুন ভাই বললেন যে চলেন আমরা থানা একটা জিডি করি, কারণ ওনাকে হুমকি দিচ্ছিল। তো নূর ভাই, আমি, হুমায়ুন ভাই আর বরকত ভাই যিনি প্রডিউসার ছিলেন, চারজন গেলাম রমনা থানায়। তো রমনা থানায় গেলাম জিডি করার জন্য, এটা ওনার ওনার একটা মজা করা আর কি। তো ওসি সাহেবের রুমে ঢুকলাম, ঢুকে উনি বলেন বসেন, বসলাম, বলুন কী করতে পারি? হুমায়ুন ভাই, হুমায়ুন ভাই বললেন, উনি নিজে কিন্তু তখন মনে হয় অনেকটা যেন বদি আর কি, তো উনি নিজেই বললেন যে আগামীকাল তো বাকেরের ফাঁসি। তখন ওসি সাহেব বললেন, ওনার তো নাটক দেখার সময় নাই। বলছে হ্যাঁ, আমি পত্রিকায় দেখলাম যে আগামীকাল বাকেরের ফাঁসি রয়েছে, মানে দেশে একটা লোক ফাঁসি হয়ে যাচ্ছে আমরা জানি না, মানে এরকম মজা, আমরা জিরি জিরি করে চলে আসছি। আমার তো যেদিন লাস্ট পর্ব প্রচার হয়েছে সেদিন তো আমাকে ফোন আসছে আমার কাছে এক ভদ্রলোকের উত্তরা থেকে, সে বলতেছে যে আমার বাচ্চা তো কাঁদতেছে খুব, পাখির মারা গেছে, আপনি ওর বলে দেন যে মারা যায় নাই। তো আমি ওর বলে দিলাম, বাবা বাকি মারা যায়, সত্যি বলছো আমাকে মারা যায় নাই। হ্যাঁ, তো যাই হোক, নেত্রকোনা থেকে এক লোক আসছে, নাম বাকের, দেখা করবে নিচে রিসেপশনে বসে আছে, কিন্তু নূর ভাই বুঝে গেছে এক পাগল, দেখা করবে না। উনি তখন বলল যে তুমি হুমায়ুন আহমেদের কাছে যাও, ওই ইন্টারকমে বলে দিল, ওনার কাছে পাঠায় দেন। হ্যাঁ, তখন ওরা বললো যে আপনি ওই বাসায় যান, ওখানে হুমায়ুন আহমেদ আছেন, ওনার সাথে দেখা করতে বলছেন। উনি গেছে, হুমায়ুন আহমেদ তো তাকে আর ফিরায় নাই, আছে আসেন। তো সেই ভদ্রলোক, তার নাম বাকের না কিন্তু, সে এভিডেভিট করে সে তার নাম রেখেছে বাকের, এবং সে করছে বাকের সংগঠন করছে একটা, ওকে এটা দেখাবে, এই জন্য আসছে সে। আমি তো রীতিমতো বাকের ভাইয়ের কুলখানির কার্ড পেয়েছি। তারপর আমি আমার শালিকার বাসায় গেছি নারায়ণগঞ্জ বেড়াতে,
সেখানে অনেক ছেলেপেলে চলে আসছে তখন, মানে দেখতে আমাকে, মানে যেহেতু সাক্ষীটা আমি দিছি, খুব রাগ তাদের আমার প্রতি। কিন্তু যখন সামনে চলে আসে তখন আবার হেসে দেয়, আর কিছু বলতে পারে না। তখন একটা ছেলেকে ধরে আসলো একজন, বলে যে ওকে একটা মাথায় হাত বুলে দেন তো কাদের ভাই। আমি কেন, কেন ও তো ওই যে সেই রাতে প্রচার হওয়ার পর থেকে আর ঘরে ফেরে না, কেন কেন ওনাকে বাঘের ভাইয়ের লাশ দাফন না করে ফিরবে না। কাদের ভাই, আমাদের জোকস শুনে আমরা নিজেরাই তো হাসছি, কিন্তু দর্শক কি হাসছে? কিছুটা হেসেছে, কারণ এদের পারফরম্যান্স খারাপ নয়। আচ্ছা, তোমাদের একটা ব্যক্তিগত প্রশ্ন করি। তোমরা কি তোমাদের বউকে খুব ভয় পাও? ভয় পাও না? হাসি তো না, আমাদের কোনো বই নেই এই জন্য। শোনো, বউকে ভয় পায় না এরকম মানুষ নাই। এবং এই এই ধরো আমেরিকার প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে আমার আমার ধারণা সবাই ভয় পায়। আমার একজন কলিগ ছিলেন, তিনি অনেকদিন বিয়ে করেন না করেন না, তারপর বিয়ে করলেন। বিয়ে করার পরে হানিমুনে গেলেন, তো আসার পরে আমি জিজ্ঞেস করলাম হাউ ইজ লাইফ, ডেফিনেটলি ডিফারেন্ট। আমি তাকে বললাম ইউআর মোর ডিসিপ্লিনড, এটা বললাম তাকে। স্যার আই এম কনফিউজড, আসলে কি সত্যি বেটার কি না? ওকে, তো এখন সেখানে একটা শৃঙ্খলাবদ্ধ ব্যাপার আছে, কিন্তু তার মধ্যে সুখ আছে। তবে এই নিয়ে কিছু মজার ঘটনা ঘটেছিল আমার ক্ষেত্রে। সেটি হচ্ছে, আমি একটা বিজ্ঞাপন করতে গেছি তখন, এবং সেখানে আমার এগেনস্টে যিনি করছেন সেই ভদ্রমহিলাও একদম বসে যে বসে আছেন ওখানে, আমি ঢুকবো, হ্যাঁ মশার কয়াল নিয়ে ঢুকবো। কিন্তু আমি যখন আসলাম শুটিংয়ে, আমার বউ আর কি, আমার স্ত্রী, তাকে নিয়ে ঢুকলাম, তো ওই বাড়ির একজন বুড়ো ভদ্রমহিলা, বেশ বুড়ো, উনি অনেকক্ষণ আমার, উনি জানতেন যে এটা আমি আমি বর করবো কনে করবে, অনেকক্ষণ আমার স্ত্রীকে দেখলেন, মানে যাকে নিয়ে আমার আসল স্ত্রী, তাকে নিয়ে দেখলেন, অনেকক্ষণ দেখলেন, দেখার পরে বললেন ও মা, এত সুন্দর বউ থাকতে উনি আবার বিয়ে করতেছে। আচ্ছা, তোমরা কি জানো যে পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি কে? আদম ও হাওয়া। কেন আদম হাওয়া? তারা সুখী দম্পতি কেন? কারণ তাদের কোনো শাশুড়ি ছিল না। হ্যাঁ, আমাদের পাশের বাসার এক আঙ্কেলের শাশুড়ি তো খুব রাগী, তো কিছুদিন আগে শুনলাম কিডন্যাপাররা তার শাশুড়িকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে ছিনতাইকারীরা সেই কিডন্যাপাররা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে ওই তো শাশুড়িরা তো আমরা কিডন্যাপ করে নিয়ে আসছি, 10 লাখ টাকা দিয়া তো শাশুড়িরা ছাড়াই নিয়ে যা। তারপর আঙ্কেল কি করলো, আঙ্কেল ওদেরকে ফোন দিয়ে বললো ভাই আমি তোদের 20 লাখ টাকা দিতেছি, তোরা আমার শাশুড়িরে ফেরত দিস না, তো ভালো কথা। এরপরে ভাবছিল যে ওরা বোধহয় 20 লাখ টাকার জন্য তার শাশুড়িকে রেখে দেবে, কিন্তু না, কিডন্যাপাররা পরের দিন ফোন দিয়ে বলছে ভাই তোরে আমরা আরো 2 লাখ টাকা বেশি দিব, তো শাশুড়িরে নিয়ে যা আর আমাদের বাঁচা। সব শাশুড়ি খারাপ না, তবে কিছু কিছু আছে আছে, এটা একটু খেয়াল রেখো। তবে হ্যাঁ, শাশুড়ি কিন্তু মায়ের মতো। আপু আমি না আগের বার গানটা গেয়ে বেশি মজা পাইনি, আমি আর একটা গান গাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ছোট করে ছোট করে করে গাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো না তুমি আমি সিনেমা দেখতে যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই, দুলা ভাই সিনেমার নাম নাকি তোমাকে চাই। দুলা ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো না তুমি আমি সিনেমা দেখতে যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই, দুলা ভাই সিনেমার নাম নাকি তোমাকে চাই। আর গাবো না। আর পারোই না, তুমি কি গাবা? আচ্ছা কাদের ভাই, দি কমেডি কোম্পানি এরকম নামে সত্যি সত্যি একটা সংগঠন করলে কেমন হয়? কমেডি কোম্পানি একটা করলে, এবং তারা যদি প্রফেশনালি করে আর কি, মানে যদি আমরা প্রফেশনালি করি তো চর্চা করতে হবে অনেক, কারণ এটা কিন্তু আর্ট একটা যেটা বিকশিত হওয়া দরকার। তো সেই কমেডি কোম্পানির যারা থাকবে তারা নিয়মিত চর্চা করবে, এবং তাদের কাজ হবে, আমার মনে হয় একটা বিরাট কাজ হবে এটা, লোকজনকে আনন্দ দেয়া। তো সেটি আমার মনে হয় করলে ভালো হয়। আমি আপনার এই কমেডি কোম্পানির সাথে আছি, আর আমরা মনে করি আমরা সবাই আছি নাকি? অবশ্যই আছি। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কি এই মুহূর্তে কমেডি কোম্পানি নিয়ে, হ্যাঁ তুমি দেখি একটা জোকস বলো শুনি। হ্যাঁ দেখো, আমি আমি দেখি অ্যাকচুয়ালি কার যোগ্যতা আছে ওর মেম্বার হওয়ার। আচ্ছা আচ্ছা, জোকস টোকস না, আমি আমার রিয়েল লাইফে কথাই বলি যে আমি কিন্তু এখন অনেক স্লিম হয়ে গেছি। আমি আগে একটু মোটা ছিলাম, বাট এখন কিন্তু আমি অনেক স্লিম হয়ে গেছি। তুমি কিভাবে স্লিম হলে বলো তো? ওই তো ওইটাই তো বলতে যাচ্ছি, আমার মা এখন আমাকে খাওয়ার সময় সবজি খুব কম দেয়। সত্য কথা তো? হ্যাঁ, আগে যা দিত তার হাফ দেয় এখন। তো আমি বসে দিন আমার মাকে বলছি মা তুমি আমাকে একটু সবজি টবজি কম দাও কেন, মা আমাকে বলতেছে তোকে কম দিব না তো কি করবো, তুই তো রান্না করার আগে অর্ধেক সবজি মুখে ঢুকে ঘষে নষ্ট করে রাখি। দুইটা ফল আছে, আপেল আর আম। আচ্ছা, আপেল আর আমের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে, দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তো আপেল
দৌড়াচ্ছে, আম দৌড়াচ্ছে, আপেল দৌড়াচ্ছে, আম দৌড়াচ্ছে, আপেল দৌড়াচ্ছে, আম দৌড়াচ্ছে। তো এক পর্যায়ে আপেলটা ফার্স্ট হয়ে গেল আর আম সেকেন্ড হয়ে গেল। কেন শেষ জোক না, কেন সেকেন্ড, কেন কেন হলো, কেন? কারণ ওই আমটা ল্যাংড়া ছিল। যে মুন্না গিয়েছে সিবিচে, যে হাতির উপরে উঠেছে, হাতিতে চড়তেছে, হাতির উপরে উঠে চড়তেছে, তো এক বাবা তার ছেলেকে বলছে যে আব্বু দেখো ওই যে হাতি। তখন ছেলেটি বলছে আব্বু কোনটা হাতি, নিচেরটা না উপরে? ওই লিফটে তো আছে, থাকে না অনলি 6% অথবা এত কেজি, তো সেখানে লেখা যে 8% বড় লিফট। তো এক ভদ্রমহিলা উঠেছেন আর কি, উনি বেশ মোটা। ওকে, ওঠার পরে সঙ্গে সঙ্গে ভেসে আসলো শব্দ, অনুগ্রহ করে একজন একজন করে উঠুন। একদম নতুন এক বাবা, তার একটা বাবু হয়েছে, তো বাবা গেছে বাচ্চাটাকে দেখতে, তো বাচ্চাটাকে কোলে দেওয়া হলো, তো বাবা খুব আদর টাদর করছে, হঠাৎ করে বাচ্চাটা হিসু করে দিল। তো বাবা তো জানে না যে বাবুটা হিসু করে দিছে বা কিছু, সে বুঝতে পারেনি, সে নার্সকে ডেকে ডেকে একদম বকাবকি করে বলছে এই বাচ্চা চেঞ্জ করে দেন, বাচ্চা তো লিক হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসলে প্রথমে তো আমার মনটা খারাপ ছিল, তোমরা সবাই জানো, দেখেছো, কিন্তু মনটা কেন যেন ভালো হয়ে গেল। ওয়াও, কারণ তোমাদের পারফরম্যান্স, তোমাদের কথাবার্তা আমার ভালো লাগলো। ভিউয়ার্স, দেখতে দেখতে আমাদের সময় একদম শেষ হয়ে গেল। আমরা চেষ্টা করেছি হাসি, গান, আড্ডা, কবিতা সব কিছুর মাধ্যমে আপনাদেরকে মাতিয়ে রাখতে। অনেক কিছুই করেছি, সব কিছুই করেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য, কাউকে ছোট বা বড় করার জন্য নয়। আশা করছি ভবিষ্যতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এনটিভির সাথে থাকুন।